আজ সোমবার বিশে কার্তিক 2022 সালের 7ই নভেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গো সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি অভূতপূর্ব অতুলনীয় কাটতে পারে। ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 out of 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ মন থেকে সমস্ত বিষাদকে ঝেড়ে ফেলুন। পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এগুলির আশ্রয় যেন নেবেন না। তাহলে দেখবেন মানসিকভাবে উন্নতি করবেন এবং আপনার সাফল্যের পথ উন্মুক্ত হবে। অর্থগতভাবে আজ আপনাদের আয় ইনকাম বাড়তে চলেছে, অপ্রত্যাশিতভাবে লাভবান হতে পারেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই আছে। তবে নতুন কোনো নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। আজ কর্মজীবনে নিজেকে বেশি জাহির করতে গেলেই কিন্তু ক্ষতি, মেজাজ চড়তে পারে। সিদ্ধান্ত গ্রহণ করবার আগে অন্যদের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন, সেলফিশ হলেই কিন্তু ক্ষতি। অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। অফিসটি কিন্তু প্রেম, বন্ধুত্ব, শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন, তা না হলে বসের কুনজরে পড়ে যেতে পারেন। আজ যারা রাজনীতিবিদ আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপে আপনাদেরকে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা। যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করুন, অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততিও তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত করবে। গৃহবধূরা গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন। বন্ধু বান্ধব, পরিবার পরিজন সকলের সাথেই ভালোবাসার আদান প্রদান ঘটতে চলেছে। তবে আবারও বলবো, ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী আজ ফুল ফুটুক আর না ফুটুক, আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। আর যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগাযোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু আজ ঘটতেই পারে, একটু প্রচেষ্টা আপনাকেও করতে হবে। অবসরকালীন সময়ে নিজের মর্যিমাপিক ক্রিয়াকলাপ করুন, সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করতে যেন ভুলবেন না। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। আর যেহেতু সোমবার, মহাদেবের মহামন্ত্র ওম নমঃ শিবায় এটি 108 বার জপ করে দিন শুরু করুন। আগামীকাল বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আর তার ফলস্বরূপ আপনার রাশির উপরে কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা আছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না।